আমি 2 বছর আগে বলেছি যে প্রতিটি ইঞ্চি মাটিকে উৎপাদনের আওতায় আনতে হবে। ওই মাটি কোনটা? উৎপাদন যোগ্য মাটি, চাষযোগ্য মাটি উৎপাদনের আওতায় আনতে হবে। প্রতিটা জলমহলকে উন্নয়ন উৎপাদনের আওতায় আনতে হবে। প্রত্যেকটি কর্মক্ষম নারী পুরুষকে কোনো না কোনো রিজিক হাসিলের চেষ্টা করতে হবে। কেউ বেকার থাকতে পারবেন না, এটা আমাদের একেবারে নীতির মধ্যে একটা। আমি 2-3 বছর থেকে একথা বলে এসেছি। আমি কিভাবে বললাম? আমরা তো কোনো পীর ফকির নই, হ্যাঁ অ্যাস্ট্রোলজারও নই, বিষয়টা তো তা নয়। আপনার বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করলে যে কোনো সচেতন মানুষ কথা বলবেন, কারণ জনসংখ্যার ঘনত্ব জনমিতির সূত্র অনুসারে সীমা ছাড়িয়ে গেছে। আপনি কিসের ম্যালথাসের সূত্র, মানে মানুষ বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, একটা টেরিটরির মধ্যে কোটি কোটি মানুষ মাথা গোঁজার ঠাঁই নেই, হাঁটার জায়গা নেই, চলার জায়গা নেই, নিঃশ্বাস ফেলার জায়গা নেই, একজনের রোগ 100 জনের মধ্যে ছড়াচ্ছে, একটা বাসের মধ্যে উঠার জায়গা নেই, গাদাগাদি করে ঘন্টার পর ঘন্টা বাসে ঝুলে যাচ্ছেন। এটা কত বছর চলে? একটা শহর নির্মাণ করতে করতে একটা গাছপালা নাই, কিচ্ছু নাই, প্রয়োজনীয় সংখ্যক নদী নাই, বনাঞ্চল ধ্বংস করে দেওয়া হয়েছে। তো কাজেই এটা প্রাকৃতিক বিপর্যয় হবে, খরা বন্যা জলোচ্ছ্বাস হবে, মহামারী হবে, যুদ্ধ, অর্থনৈতিক অবিচার সৃষ্টি হবে, সুদভিত্তিক অর্থনৈতিক কারণে, ধান্দাবাজের রাজনৈতিক কারণে, অর্থাৎ স্বার্থভিত্তিক রাজনৈতিক চর্চা, তথাকথিত পুঁজিবাদী গণতান্ত্রিক রাজনীতির কারণে, স্বার্থভিত্তিক রাজনীতির কারণে সারা দুনিয়াতে মাইটিজ রাইট চলছে, দুর্বলের পর সবলের অত্যাচার চলছে। তো সেই পরিস্থিতির সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে বলাই যায় একটার পর একটা আসবে। এখন সমুদ্রের ঢেউয়ের মতো একটা আসবে, আশ্রয় পড়বে, অনেক পাড় অনেক ভাঙবে, আরেকটা ঢেউ আসবে, আরেকটা আশ্রয় পড়বে। কারণ এখন শুরু হয়ে গিয়েছে সুনামির ঝড়, পরিবর্তন হবে, নতুন পাতা গজাবে, পুরাতন পাতা ঝরে পড়বে, পুরাতন সভ্যতা জীর্ণ শীর্ণ সভ্যতা ধ্বংস হবে, নতুন সভ্যতার জন্ম হবে। এ কথা তো আমি আমার বহু জনসভায় বলেছি। ধর্মান্ধতা, কুপমণ্ডুকতা, অন্যায়, ধর্মের নামে অন্যায়, ধর্ম ব্যবসা বন্ধ হবে, ধর্মের প্রকৃত শিক্ষা আবার সূর্যের মতো উদ্ভাসিত হবে। তা না হলে তো আল্লাহর ইজ্জত নিয়ে কথা। ইসলাম আল্লাহ থেকে আগত, আল্লাহর কোরআনকে আল্লাহ ইন্ট্যাক্ট অবিকৃত রেখেছে, পরিবর্তন করতে দেননি। কেন? এর শিক্ষা আবার দুনিয়াকে আলোকিত করবে। কিন্তু ইসলামের নামে যে সমস্ত ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, ধর্মান্ধ উপমণ্ডুক গোষ্ঠী, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ব্যবসা করেছে, তাদের বিনাশ হবে, বিনাশ হবে। তো বিনাশের কাল, শীতকাল আসলে কি হয়? সব ঝরে যায়, বসন্তে নতুন পাতা গজায়। যতই চেষ্টা করা হোক, ঝড় শুরু হয়ে গিয়েছে, এখন পাতা ঝরবে খালি, সকালে ঝরবে, বিকেলে ঝরবে, রাতে ঝরবে, পুরাতন পাতা ঝরবে, নতুন পাতা গজাবে। তো সেই কথাটা তো আমি বলেছি 2 বছর আগে, প্রতিটি ইঞ্চি উৎপাদনযোগ্য মাটিকে, চাষযোগ্য মাটিকে উৎপাদনের আওতায় আনুন, জলমহলকে উৎপাদন উন্নয়নের আওতায় আনুন, প্রত্যেকটি কর্মক্ষম নারী পুরুষ আপনার কোনো না কোনো কর্ম করতে হবে, কেউ বেকার থাকবে না, এটা আমি বলেছি। আলহামদুলিল্লাহ গতকালকে আমি দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু একথা বলেছেন, প্রতিটা ইঞ্চি মাটিকে উন্নয়নের আওতায় আনতে হবে। যাই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখন বলছেন, কিন্তু আমাদের হিজবুত্তহিদ আন্দোলনের ভাই বোনদেরকে আমি বলবো, আমি কিন্তু বহু আগে বলেছি, গ্রামে ফেরত যান, যারা শহরে বসবাস করছেন গ্রামে যান, গ্রামে গিয়ে চালচুলো ঠিক করেন, একটা চাপকল বসান, একটা পুকুর ঘাট ঠিক করেন, প্রাকৃতিক এই বিষয়গুলি লাগবে, অনাবাদী জমিকে আবাদযোগ্য করেন, আর আবাদী জমিকে ধ্বংস করে দিবেন না। একাধিক ফসল কীভাবে ফলানো যায় সেভাবে চিন্তা করেন, পুরনো হারিয়ে যাওয়া বীজগুলিকে কালেকশনে রাখেন, এগুলিকে আমি বলিনি, কিছু কিছু অর্থ সঞ্চিত করেন, সঞ্চয় করেন, এক শাখা আরেক শাখাকে সহযোগিতা করেন, এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করেন, এগুলো তো আমি আগে থেকে বলেছি। এখন পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতিতে আপনারা সেগুলি দেখতে পাচ্ছেন, এখন আপনারা সেগুলি করবেন আমি আশা করি। যেখানে গম হয় গম করবেন, ধান হয় ধান করবেন, এক ফসলা জমি দু ফসলা জমি সেখানে করবেন, অলস বসে থেকে লাভ নেই। আর এখন তো আমি দেখলাম যারা আপনার চিকিৎসা বিজ্ঞানী আছেন, স্বাস্থ্যবিজ্ঞানী আছেন, ভালো ভালো চিকিৎসক, অনেক বড় বড় চিকিৎসক, ওনারা বলছেন যাদের মেটাবলিজম স্ট্রং, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব স্ট্রং, তাদেরকে করোনা ভাইরাস খুব একটা কাবু করতে পারে না, তারা সেরে ওঠেন। যারা দুর্বল বয়স্ক মানুষ, লাং সমস্যা আছে, তারা হার্টের প্রবলেম আছে, আপনার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানে কাজ করেন না, তাদেরকে কাবু করে ফেলছে।
তো ওনারা বলছেন, কাজে আমি বলবো যারা কায়িক পরিশ্রম করবেন, উৎপাদনের কাজ করবেন, হ্যাঁ, তারা আল্লাহর রহম, তারা নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধিও মানে স্বাবলম্বী হবেন অর্থনৈতিকভাবে, এবং তারা শারীরিকভাবেও তারা ফিট থাকবেন। তো হিজবুত তাওহিদের আন্দোলনের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা কেউ বেকার বসে থাকবেন না, কোনো না কোনো কাজ করুন, দু চার ঘন্টা কাজ করুন। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা, জাতি সমৃদ্ধ হবে, আমরা সমৃদ্ধ হব, আমাদের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আল্লাহর রহম ন্যূনতম অন্তত তিন বেলা আপনারা খেতে পারবেন, অতটা বিপদ হবে না, ক্রাইসিস হবে না। আর যদি একেবারে ওই অন্যদের উপরে নির্ভরশীল হয়ে ট্রাকে করে মাল আসবে, সংসার চলবে, গ্যাসের লাইন থেকে গ্যাস জ্বলবে, চুলো জ্বলবে, এরকম অবস্থা হলে তো বিপর্য হতেই পারে, হতেই পারে। এখন পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থাপনা স্বাভাবিক, পানি ব্যবস্থাপনা স্বাভাবিক, যদি কোনো কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনা বিঘ্নিত হয় তখন কী হবে? পানি তুলতে পারবেন না, স্বাভাবিক কথা এটা। তখন কি কায়িক পরিশ্রম করতে হবে না? পুকুর থেকে পানি আনতে হবে না? চাপকল থেকে পানি তুলতে হবে না? সেজন্য আমি বলেছিলাম যে প্রাকৃতিক একটা নিয়মের উপরে আমরা নির্ভরশীল হই, একেবারে আর্টিফিশিয়ালি আমরা লাইফটা কিছুটা বাদ দিই, এটা আমি আগের থেকেই বলেছি। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে এখানে যে আপনারা এই বিষয়গুলি করবেন, প্রত্যেকটা হিজবুত তাওহিদের সদস্য সদস্যা তাদের, কারণ আমাদের হিজবুত তাওহিদের খুব বেশি একটা ধনী মানুষ হিজবুত তাওহিদের নাই, অধিকাংশই হলো দিনে এনে দিনে খাওয়া মানুষ, তবুও যাদের জায়গা জমি আছে আবাদের জন্য আপনারা নেমে পড়ুন এখন উৎপাদনের জন্য। আর সোশ্যাল ডিস্টেন্স যেটা, খুব দরকার না হলে আপনারা বের হওয়ার দরকার নেই, খুব দরকার না হলে, জরুরি কোনো বিপদ আপদ সেটা ভিন্ন কথা। এবং কখন সরকার কোন নির্দেশ দেন, স্থানীয় প্রশাসন কী নির্দেশ দেন, কী আদেশ দেন, ডিসি সাহেব এসপিরা কী কথা বলেন, ওসি, সে সবসময় যোগাযোগ রাখবেন। এখানে আরেকটা কথা বলি, আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে কোনো কোনো জায়গায় চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি ইত্যাদি করার জন্য একটা মহল তৎপর হয়ে আছে, তারা এগুলি করবে, সে ব্যাপারেও আপনারা সজাগ সতর্ক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আর সব সর্ব অবস্থায় প্রশাসনের নজরে, প্রশাসনের কন্ট্রাক্টে থাকবেন, এটা হলো আমার কথা। আমি আবারও বলছি, কোনো ধরনের ধর্মান্ধতা গুজব হুজুগে কান দেবেন না, জানবেন, বুঝবেন, দেখবেন, শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ডান পাও আপনার, বাম পাও আপনার, রাস্তায় আপনি বের হবেন পা দেওয়ার আগে একটু চিন্তা করেন আপনি কোন দিকে যাবেন, ডান দিকে নাকি বাম, কেন যাবেন, রাস্তার অবস্থাটা কি, ভালো করে খোঁজ খবর নেন। এখন তো টেলিফোনের যুগ, এখন তো আর আমরা মধ্যযুগে বাস করছি না, কাজেই এখানে অজ্ঞতার কোনো জায়গা নাই, অসচেতনতার কোনো জায়গা নাই, তথ্য জ্ঞানহীন অবস্থার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আমাদেরকে সাবের রাখেন, এই দুর্যোগ মোকাবেলায় আমরা যেন ধৈর্যের সঙ্গে আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। যারা অভাব অনটনে পড়বেন তাদেরকে দ্রুত সহযোগিতা করতে হবে, এটা আমাদের নীতিমালা। আরেকটা কথা, কেউ যদি কোনো সাহায্যের জন্য আসে, কোন ধর্মের লোক, হিন্দু না বৌদ্ধ, কোন দলের লোক, সরকারি দল না বিরোধী দল, আপনার শত্রু আপনাকে গালাগালি করত, দেখবেন না, আসলে দেখবেন। যারা আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী আছেন, তাদের খোঁজখবর রাখবেন। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরা আমাদেরকে ভুল বুঝছেন, গালাগালি করেন, তারা মনে করছেন যে আমরা খ্রিস্টান, এটা কিন্তু ধর্ম ব্যবসায়ীদের অপপ্রচারের ফল, আর কিচ্ছু না। ইনশাআল্লাহ তাদের একদিন ভুল ভাঙবে, আমরা সত্য ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ রসুলের ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছে, ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছে, মানুষের জন্য জানমাল উৎসর্গ করা শিক্ষা দিয়েছে। আল্লাহ রসুলের এই জন্য টাইটেল হচ্ছে রহমতুল্লিল আলামিন, রহমত স্বরূপ, বরকত স্বরূপ। বিসমিল্লাহ রহমানির রহিম, এ বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, যিনি রহমান আর রহিম, এই কথার মানে কি? রহমান পরম দয়ালু, পরম করুণাময়, পরম দয়ালু, এইটা আল্লাহ জানাই দিচ্ছেন। এই সিফত, এই বৈশিষ্ট্য যেন আল্লাহর খলিফা মানুষের থাকে, মানুষকে প্রতিনিয়ত আল্লাহর মোমেন মান্দাদেরকে মনে করাই দিচ্ছেন আল্লাহ, দয়া করুণা। আল্লাহ যেমন দয়াময় সৃষ্টির প্রতি, তার সৃষ্টির প্রতি করুণাময় প্রেমময়, তোমরাও তেমনি মানুষের প্রতি করুণাময় হও, দয়াময় হও। যে সমাজে করুণা থাকে না, দয়া থাকে না, ভালোবাসা থাকে না, স্নেহ থাকে না, একজনের প্রতি আরেকজনের ফিলিংস থাকে না, সেই সমাজ মৃত। শুনুন, আইন কানুন দণ্ডবিধি শক্তি প্রয়োগ
অবাধ্য লোকের জন্য। কিন্তু চিরন্তন সমাজ সমাজকে গ্রন্থিবদ্ধ করে রাখে, যেমন 100টা তদ্বির দানাকে একত্রিত রাখে কিসে, যে সুতা, সুতা কেটে দিলে কি হয়, ছড়িয়ে পড়ে এদিক সেদিক। তেমনি এই সমাজকে সমাজবদ্ধ করে রাখার জন্য যেই এক আভ্যন্তরীণ সুতা, যেটা সে অদেখা সুতাটা, সেটা কি দয়া, করুণা, মায়া, একজন আরেকজনের প্রতি সহযোগিতা, সহমর্মিতা, ঐক্য, ভ্রাতৃত্ব ইত্যাদি যদি না থাকে, ওই সমাজ পশুর সমাজ। ওই সমাজে কেউ না খেয়ে মারা যাবে, আর কারো হাজার হাজার কোটি টাকার মালিক হবে, আর কেউ রাস্তা না খেয়ে পড়বে, ব্যাপারটা এরকম হবে। তো আমরা আল্লাহর আল্লাহর গুণে, আল্লাহর যে সমস্ত গুণ, ওই যে আল্লাহ কোরআনে বললেন সিবগত আল্লাহ, সিবগত আল্লাহ মানে আল্লাহর রঙে রঙিন হও, এটার মানে কি, আল্লাহর রঙে রঙিন হও মানে কি, আল্লাহর যে সমস্ত গুণাবলীগুলি আল্লাহ মোমেনদের নিতে বলেছেন, সেগুলি মোমেনরা যেন অর্জন করে, মুকাররাবুন হয়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয়, রাদিয়াল্লাহু আনহু মরাদু আনহু হয়, আল্লাহ তাদের প্রতি রাজি হন, তারাও আল্লাহর প্রতি রাজি হয়। তো কাজেই হিজবুত তাওহিদ আন্দোলনের ভাই বোনেরা, যারা আমাদের বিরোধিতা করেছেন, করুক, বিরোধিতা দিয়ে তাকাবেন না, যদি তারা বিপদে পড়ে, অভাব অনটনে পড়ে, তাদেরকে সহযোগিতা করুন যদ্দুর সাধ্য কুলায়। আর আমাদের সদস্যদের মধ্যে যারা গরিব, অসহায়, দরিদ্র, তারা খুব কষ্ট পাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনাদের জনপ্রতিনিধি আছে, জনপ্রতিনিধিদেরকে জানান। আমার কাছে কোনো কোনো জনপ্রতিনিধির রিপোর্ট এসেছে, আমাদের ভাইয়েরা মাঠ পর্যায় থেকে আমাকে এই এই অভিযোগ করেছেন, যে কোনো কোনো জনপ্রতিনিধির কাছে গিয়েছেন, এটা গ্রাম পর্যায়ে, যাওয়ার পর তারা বলছেন না না আপনাদেরকে দেব না, যারা আমাদের ভোটার তাদেরকে দেব। এটা আমি বলবো যে অন্যায়, অন্যায় হবে এমন ধরনের জনপ্রতিনিধি বলে যিনি করছেন, আশা করি তিনি এটা সরকারের নীতিমালা পরিপন্থী কথা বলছেন, এটা কোনো নীতির কথা হতে পারে না। আপনার ভোটার হলেই আপনি তাকে দিবেন না, রাষ্ট্র সকলের, দল, মত, বর্ণ, ধর্ম সকলের জন্য রাষ্ট্র, খাদ্য সামগ্রী সকলের জন্য। সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করেছেন, প্রণোদনা দিয়েছেন, কৃষি খাতে ভর্তুকি দিচ্ছেন, কাদের জন্য, কিসের জন্য, জনগণের জন্য, একটা বিশেষ শ্রেণীর জন্য নয়, ওই বিশেষ শ্রেণী যদি যেন কুকিগত করতে না পারে। তো কাজেই আমি বলবো হিজবুত তাওহিদের ভাই বোনরা, আপনারা স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অবহিত করুন, তারা যদি কোনো কারণে কেউ অবিচার করে, আপনারা প্রশাসনকে অবহিত করুন, তারা যদি কোনো কারণে কর্ণপাত না করেন, আপনারা আমাদের সরকার আছেন, মন্ত্রীগণ আছেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় এই ব্যাপারে সচেতন আছেন, আমরা চেষ্টা করব যথাযথ উপায়ে, যথাযথ মাধ্যমে আমরা সরকারকে অবহিত করতে। কাজেই এই সংকট মোকাবেলার চতুর্দিক থেকে উন্নয়ন উৎপাদন করতে হবে, স্বাস্থ্য সচেতন থাকতে হবে, ধর্মীয় জ্ঞান নিতে হবে, ধর্মান্ধতা, কুভমুন্ডকতার, ধর্ম ব্যবসায়ীদের অনর্থক অন্যায্য প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না, এটা হলো মেইন কথা। আর স্থানীয় প্রশাসন কখন কোন আদেশ নির্দেশ দেন সেগুলি খেয়াল রাখতে হবে, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য, রুহমা সৃষ্টি করতে হবে, কোথায় কোন দেশে কি হচ্ছে না হচ্ছে এদিকে সবসময় নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে, অর্থাৎ সর্ব অবস্থায় সজাগ, সতর্ক, সচেতন, এটাই একটা মোমেনের বৈশিষ্ট্য। মোমেন অন্ধ হয় না, মোমেন মরা হয় না, মোমেন হয় প্রাণবন্ত, জীবন্ত, ডায়নামিক, মোমেন হয় মানবতাবাদী, মানুষের কল্যাণকামী, মোমেন হয় সাহসী, কাপুরুষ হয় না। এক একটা বিপর্যয় এক একটা শিক্ষা আমাদের জন্য, আমরা নতুন করে উজ্জীবিত হতে পারি আমরা। কাজে ভয়ের কিছু নাই তো, আতঙ্কের কিছু নাই তো, চেষ্টা করব বাঁচানোর জন্য। এর পরেও যারা চলে যাবেন তাদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ছাড়া আর কি বলতে পারি, যেখানে আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, সমস্ত নাফসকে মৃত্যুবরণ করতে হবে, চেষ্টা করতে হবে তাকে বাঁচানোর জন্য যত উপায় আছে, খাদ্য দিয়ে, ঔষধ দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে। আচ্ছা পারলাম না, মরে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস, একদিন আমাদের সবাইকে যেতে হবে। কাজে হতাশার কিছু নাই, ভয়ের কিছু নাই, আতঙ্কের কিছু নাই, আশঙ্কার কিছু নাই, ওই না খেয়ে মারা গেলাম রে, খাবার নাই রে, বাজার থেকে এবার কৃত্রিম সংকট সৃষ্টি করে দিলাম, এই মরে গেলাম রে, এমন যেন কোনো অবস্থা না হয়। আমি হিজবুত তাওহিদ আন্দোলনের ভাই বোনদেরকে বলছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহম, এখনও এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে আতঙ্কের মধ্যে পড়তে হবে। তো যদি আমরা পরিশ্রমী হই, যদি আমরা সচেতন হই, হাতে হাত মিলে, দশ হাত মিলে ঐক্যবদ্ধ হই,
দশমীলে করি কাজ হারি জিতি না হিলাজ ইনশাল্লাহ আমরা যে কোনো সংকট মোকাবেলা করতে পারবো করোনা ভাইরাসের মতো এই বৈশ্বিক সংকটও আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ ওই যে আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহ মা সাবিরিন আল্লাহ সাবিরদের সাথে থাকবেন সর্ব অবস্থায় যে কোনো বিপদে আপদে যে কোনো ধরনের সংকটে আমরা সবর অবলম্বন করবো ধৈর্য অবলম্বন করবো